গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট ফ্রম ব্লগস। তো আমাদের সকালের খাবার দাবার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি খেলাম ওই গতকালকে রুটি ছিল তেলে ভেজে, এটা দুটো ছিল, তো দুটোই খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম দুটো আছে, একটা দিয়া খাবে একটা আমি খাবো, তারপর দেখলাম তিনটে। তো একটা দিয়াকে ডিম দিয়ে করে দিলাম, আর আমি শুধু তেলে ভেজে খেয়েছি চা দিয়ে, আর মাকে চামুড়ি দিয়েছি। তো আর দিয়ার পাপা খেয়েছে ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছি, খেয়ে দিয়ার পাপা বেরিয়ে গেলো। তো আজকে তো হচ্ছে বুধবার, একটু মাছ লাগবে। আর গতকালকে সারাদিন কুকি ভাত খায়নি, শুধু মিষ্টি কুমড়ো খেয়ে খেয়ে আছে। কুমড়া হবে বিড়াল, আবার মিষ্টি কুমড়ো হয়ে আমাদের কুকি ইয়ে খায়, মানে কাঁচা ইয়ে মিষ্টি কুমড়ো খায়। তারপর আম, আম খুব ভালোবাসে, খুব আম খায়, মানে দুধ দিয়ে হলে তো আরও ভালো খায় আর কি। আর এমনিও পিস পিস করে দিলেও খেয়ে নেয়। তারপর দেখলাম মিষ্টি কুমড়ো খায়, তো কালকে দু তিন টুকরো, ছোটো ছোটো দু তিন টুকরো কেটে রেখে দিয়েছিলাম, খেয়েছে। তারপর ওই যে আমি কেটে যে সবজির খোসা ফুসা রাখি না, তো মিডিলের যে নরম নরম এগুলো আমার খেয়ে নেয় আর কি। তো শুধু মিষ্টি কুমড়ো খেয়ে রয়েছে, দুধবারটাও খায়নি, একটু একটু হয়তো মুখে দিয়েছে, দুধবারটাও খায়নি। তো আজকে একটু মাছ লাগবে, বিশেষ করে কুকির জন্য। তো এখন আমি ডিম ভাজা দিয়ে একটু বাদ দিয়েছি, জানি না আজকে ডিম ভাজা, ডিম ভাজা তো খায়, কিন্তু ডিম ভাজাও খায়নি, মানে অল্প একটু খেয়েছে ভাতের সাথে। তো মাছ লাগবে, তো আমাদেরও লাগবে, শুধু কুকির না, সবারই লাগবে। তো দিয়ার পাপার হয়ে যাচ্ছে দেরি, তো দিয়াকে সঙ্গে করে নিয়ে গেল। তো দিয়াকে মানে কিনে দিয়ার সাথে দিয়ে দেবার, দিয়া কিন্তু আবার মাছ ভালো, মানে আজকে পর্যন্ত দিয়া মাছ কিনেনি, এমনি মাংস টাংস বাজার করতে পারে কিন্তু মাছ পারে না। মাছও তো একটু প্রবলেম আছে কিনা কিনতে, মাংস তো সেই সমস্যা নেই। তো চলো ভিডিওটা শুরু করে দিলাম, বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন তো একদম মানে বুড়ার স্পিডে ঘরের কাজ শুরু করব, আর একদম সময় নষ্ট করা যাবে না। মাছ আসবে, জানি না কি মাছ দিবে, দেখতে থাকো। এই যে রুই মাছ এনেছে, রুই মাছ আর আনার সাথে সাথে এই দেখো কুকির জন্য এক পিস ভাজা করে একটু ভেঙেও দিয়ে দিয়েছি। আর এখানে ওই যে মাছের যে ফুল থাকে, যে ফুল ফুল ওটা ভাজা করছি কুকির জন্য। চলো মাছগুলো ভাজা করে নিই। আর এই যে কুকি খাচ্ছে, কোথায় গিয়েছিল ও মার, আমরা কুকি কুকি বল ডাকতে ডাকতে দুষ্টু বিড়াল একেবারে একেবারে বেড়ানিতে গেছিল গিয়া না, বেউ বেউ দিতে গেছিল, দরজা খোলা দিকে কুকি নাই, আর যায় না দুষ্টুমি, আর যায় না, চল দুষ্টুমি আর যায় না। কালকে লাগাইছি এটা দেখ, মা কই যা, যাও ফাইসি ফাইসি, ও তাদের বাড়িত কিটা গাছ কুকির গু আরেকটা, ওই দেখো আরেকটা তোমার পিছে, হেই কেটা কর, ওই দেখো দাঁড়াও বাবা, ওই আমার চুপ পড়লো, এগুলো তো আমরা দেখিনি গো, মানে আরো দৌড়ছে এটা পাখি উঠে পড়ছে নানি, দেখছি না গু, তো সুন্দর সুন্দর
আমরা দেখছি না গো, কতটি দড়িয়ে পড়ছে না, আমরা গোতল হচ্ছে মার্জন্য নিরামিষ কাকরুল দিয়ে আর আলুর বদল মুখি দিয়েছি, কচুর মুখি দিয়ে টমেটো দিয়ে একটু নিরামিষ রান্না করছি মার জন্য। এটা শুধু মার জন্য, যদি একটু এতটুকু মা খাবেন না, একটু একটু থাকলে আমরা খেয়ে নেব। আমাদের রান্না হয়ে গিয়েছে, মাছ দিয়ে মুখি দিয়ে রান্না করেছি। এটা স্নান করতে যাওয়ার আগেই রান্না করে গেলাম, আর এখন স্নান করে পুজো টুজো দিয়ে এসে শুধু ভাতটা দিয়া করে নিয়েছে। শুধু মার জন্য একটু রান্না করছি। দিয়া যদি পারতো তাহলে মার রান্নাটা ওরও করে নিত, কিন্তু পারে না, বলে দিলে পারতো। এখন আমরা খেয়ে নেব। গুড ইভিনিং। তো এই যে সন্ধ্যার চা নিয়ে বসেছি, এখন আমরা চা খাচ্ছি, আর আজকে আবার সেই বাউলি দিয়েই চা খাচ্ছি। তো দিয়া খাচ্ছে দুধ খাচ্ছে আর চকলেট বাউলি। এই যে তোমাদেরকে দেখাচ্ছি প্যাকেটটা, চকলেট বাউলি খাচ্ছে, সঙ্গে মোবাইলও দেখছে। আর আমি কিন্তু আজকে চকলেট বাউলি খাচ্ছি না, এই দেখো আমি আজকে ভ্যানিলা ফ্লেভার খাচ্ছি। আমার জন্য ভ্যানিলা ফ্লেভার আনা হয়েছে, আর এই যে ভ্যানিলা ফ্লেভার দিয়ে আমি খাচ্ছি, আর সঙ্গে আছে ওই যে মালকিস্ট বিস্কুট যেটা, ওইটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখি, আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরা সন্ধ্যার চাটা খাই। শুধু আজকে বাউলি আর বিস্কুট দিয়েই খাচ্ছি। তো প্যাকেটটা আবার আমি তোমাদেরকে, বিস্কুটের প্যাকেটটাও দেখাচ্ছি। চলো বাই বন্ধুরা।